হাই সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো, আমিও ভালোই আছি। তো স্কুল বন্ধ ছিল, তাই আজকে সকালবেলায় টিউশনে ডেকেছে সোহমকে। তো ওকে দিয়ে এসে তারপর আমি সমস্ত কাজ বাজ শেষ করলাম, তারপর আবার আনতে যেতেও হবে। তো কাজ শেষ করে ওকে এনে তারপর আমি, তো দেখো পূর্ণিমা ছিল, পুজোটাও দিয়ে নিলাম, ঠাকুরের পাঁচালিও পড়েছি। তারপর সকালবেলা না আজকে কিছুটা জলপাই সেদ্ধ করেছিলাম, জলপাই নিয়ে এসেছিল, চাটনি খাবো বলেছিলাম, তো তাই জলপাই নিয়ে এসেছে অনেকগুলো। এতগুলো কী করবো? তো আমি ভাবলাম জেলি বানিয়ে রাখি, তো কয়েকদিনই খাওয়া হবে, তো তাই আমি সেদ্ধ করে এগুলাকে একটু হাত দিয়ে একটু ভেঙে নিলাম। তারপর কড়াই একটা গরম করে, শুকনো আর কি খালি কড়াই গরম করে সেটাতে পাঁচফোড়ন একটু শুকনো খোলায় ভেজে, তারপর কোনো তেল টেল দেই নেই, তারপর সেই জলপাইগুলোকে আমি একটু ভেজে নেব, শুকনো খোলাতেই আর কি ভেজে নেব, কোনো তেল দেব না। তো এইভাবে করলে না কয়েকদিন থাকে আর খুব ভালোই লাগে খেতে। তো একটু শুকনো খোলা জলপাইগুলোকে ভেজে পরিমাণ মতো চিনি বা গুড়, যেরকম আর কি মিষ্টি খাও, তারপর একটু নুন দিয়ে দিব, আর আমি একটু শুকনো লঙ্কা গুঁড়োও দিয়ে দিব, একটু টক ঝাল মিষ্টি হয়, জেলিটা খেতে খুবই ভাল লাগে। আর আমার একটা আচারের মশলা কড়াই থাকে, যেটা মৌরি ধনে সব গোটা আর কি, শুকনো লঙ্কা, তারপর মেথি, গোটা জিরা, এইসব সব একসাথে শুকনো খোলায় ভেজে তারপর আমি মিক্সিতে গুঁড়ো করে রাখি। তো যখন চাটনি বানাই বা এরকম আচার টাচার বানাই, তো উপরে একটু ছিটিয়ে দিই, সেটা মানে আরও মানে স্বাদটা দ্বিগুণ করে দেয়। এই যে সেই একটুখানি আছে, আবার আমাকে এটা বানিয়ে রাখতে হবে, তার সাথে তেজপাতাও থাকে। সব হালকা ভেজে তারপর আমি যেটাই আর কি করি, একটু টক ফলের আর কি চা আচার বলো, চাটনি বলো, বা এই যে জেলি, তো এগুলো এটা একটু ছিটিয়ে দিলে না একদম স্বাদটাকে দ্বিগুণ করে দেয়। দেখো কি সুন্দর হয়ে গেছে, একদম জলটাকে শুকিয়ে ফেলতে হয় যাতে একটুকু জল না বেরোয়। তো তারপর দুপুরে খাওয়া দাওয়ার পর না হঠাৎ বর বলল, চলো তিনসুকিয়া যাই দিদির বাড়িতে, মানে আমার বড় ননাসের বাড়িতে, কারণ শিলচর থেকে না আমার ভাগ্নি এসেছে। তো সেই দিন এসেছিল আমাদের বাড়িতে ভাগ্নি, ভাগ্নির জামাই, তো ওরা দেখা করে গেছিল। তারপর বলল দিদির সাথে অনেক দিন হয় দেখা হয় না, তো চলো যাই এক দুই ঘন্টা থেকে, তারপর আবার এসে পড়বো, স্কুলও বন্ধ, টিউশনও নাই, কারণ স্কুল টিউশনের জন্য কোথাও যাওয়া হয় না আর কি। তাই ভাবলাম যাই আর ঘুরে আসি, সবার সাথে একটু দেখাও হয়ে যাবে। তো যেতে যেতে না ঠিক চৌকিডিং চারিয়ালিতে দেখলাম যে, এই যে দেখো ছেলের ফটো এখানে বোর্ডে লাগানো আর কি, NIT শিলচরে যে পেয়েছে সেটাই, এই যে এখানে লেখা আছে দেখো সায়ন বক্সী। তো আগে যখন রাস্তা দিয়ে যেতাম না, তো এরকম বাচ্চাদের ফটো যখন বোর্ডে টানানো থাকতো, তো বরকে বলতাম এরকম, আমার বড় ছেলের নাম বাবাই, তো বলতাম বাবাইরও জানি কবে এরকম বোর্ডে ফটো নাম সহ টানানো থাকবে। তো কি ভালো লাগে না বলো, এরকম বাচ্চারা যখন মানে একটা ভালো জায়গায় পৌঁছায় আর কি, তো খুব ভালো লাগে। তো সেই জিনিসটা, তো সেটাই এখন যখন রাস্তায় বের হই, তো ওর ফটো দেখলে মনটা আলাদাই একটা খুশি হয়ে যায়। আমি প্রার্থনা করি আর কি সব মা বাবারাই যাতে এই খুশিটা আর কি অনুভব করতে পারে। তো দেখো এই যে এখানেও ওর ফটো দেওয়া, এটা ঠিক একদম কনভে রোডটাতে, আমাদের ডিব্রুগড়ে আর কি কনভে রোডটাতে। তো যেখানেই যাই, বাজারে যাই বা ফুলবাগান দিয়ে যাই বা এদিকে আমলাপট্টিতে, তো ওর ফটোটা দেখলে অটোমেটিক মনটা ভালো লাগে আর কি। তো এক অনেক সময় মনে খুব কষ্ট হয়, কারণ ও অনেক দূরে চলে গেছে, কিন্তু আবার যখন এই ফটোগুলো দেখি না তখন খুব ভালো লাগে। তো যাই হোক, তো তিনসুকিয়ার দিকে যাচ্ছি, এখানে একটা শর্ট ভিডিও করে তোমাদের অনেককেই জিজ্ঞাসা করেছিলাম যে রাস্তাটা দেখে চিনতে পারছো নাকি বলো তো আমরা কোথায় যাচ্ছি। তো যাই হোক তিনসুকিয়া এসে পৌঁছে গেলাম, এই যে দেখো গুরুদুয়ারাটা তিনকুনিয়াতে। তো এখানে আমি আমার বোনের সাথে দেখা করব, মানে আমার খুড়তুতো বোন, তো এই যে ও এসে গেছে, ওর সাথে দেখা করে তারপর ননাসের বাড়িতে যাব। তো এখানে একটু সময় বাইরে দাঁড়িয়ে গল্প করছিলাম, তো বর বকা দিচ্ছিল বাইরে দাঁড়িয়ে কেন গল্প করছো, ভিতরে গিয়ে বসো যাও। তো সেখানে গিয়ে তো দেখো চাও খেলাম, তো আমি বোনকে বললাম যে কী খাবি বল, বড় ওর জামাইবাবুও
অনেক বলছে যে ধোসা খাও, কি খাবে যাও নিয়ে বলছে না যে এই একটু আগে এখানে প্রসাদ খেয়েছি, পেট টেট ভর্তি একদম, কিছুই খাবো না। তো আমরাও তো বেশিক্ষণ হয় নাই ভাত খেয়ে এসেছি, তাই চা আর এ তো বরফি নিয়েছিলাম, আর চাগুলো দেখো কি সুন্দর মাটির ভাঁড়ে দিয়েছে, আর খুব টেস্ট, এখানের চা খুবই ভালো। তিনশুকিয়ায় যারা থাকো তারা হয়তো নিশ্চয় এখানে খেয়েছো, কিন্তু আমরা ফার্স্ট টাইম খেলাম এখানে, তো খুবই ভালো এখানের চাটা। তো যাই হোক, বোনের সাথে অনেকক্ষণ গল্প টল্প হলো, তারপর বোন অনেকক্ষণ কান্নাও করলো, তারপর ভাগ্নির ঘরে মানে ননাসের ঘরে গেলাম, ভাগ্নির সাথেও অনেকক্ষণ গল্প হলো। আমি আমার মামা তো দিদির সাথেও দেখা করলাম, ওখানে গেলে দিদির সাথে এক দেখা দেই। তো ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকে তাহলে আসি, টাটা।